সময় যত এগোচ্ছে ততই জটিল হচ্ছে যুদ্ধ পরিস্থিতি। ইসরায়েল এবং প্যালেস্তাইনের জঙ্গি গোষ্ঠীর মধ্যে যুদ্ধ 23 দিন পার করল। হামাসের আক্রমণের পাল্টা জবাব দিতে গাজায় লাগাতার অভিযান চালাচ্ছে ইসরায়েলের সেনা। যুদ্ধের প্রভাব পড়ছে ইসরায়েল প্যালেস্তাইনের পড়শি দেশগুলির উপরও। এই যুদ্ধ পরিস্থিতির মাঝেই এবার মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফতেহ এল সিসির সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই রাষ্ট্রনেতা পশ্চিম এশিয়ায় ক্রমাগত খারাপ থেকে খারাপতর হয়ে চলা সুরক্ষা অবস্থা এবং মানবিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। ক্রমবর্ধমান সন্ত্রাসবাদ, হিংসা এবং নিরপরাধ নাগরিকদের মৃত্যু নিয়েও উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মিশরের প্রেসিডেন্ট। জানা গিয়েছে শনিবার রাতে মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফতেহ এল সিসির সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইসরায়েল হামাসের যুদ্ধের জেরে 8,000-এরও বেশি নাগরিকের মৃত্যু নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তারা। যুদ্ধে প্রভাবিতদের কাছে দ্রুত ত্রাণ সরবরাহ করা এবং দ্রুত শান্তি ও স্থিতাবস্থা ফেরানোর প্রয়োজনীয়তা নিয়েও কথা বলেন তারা। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার এক্স হ্যান্ডেলে লিখেন, গতকাল মিশরের প্রেসিডেন্টের সঙ্গে কথা হল। পশ্চিম এশিয়ায় যেভাবে মানবিক এবং নিরাপত্তা ব্যবস্থার অবনতি হচ্ছে তা নিয়ে আমরা নিজেদের দৃষ্টিভঙ্গি আদান প্রদান করেছি। দ্রুত এই অঞ্চলে শান্তি এবং স্থিতাবস্থা ফেরানো এবং ত্রাণ মানবিক সাহায্য পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তার বিষয়ে আমরা দুজনেই সহমত পোষণ করেছি। অন্যদিকে মিশরের প্রেসিডেন্টের মুখপাত্র জানান যে গাজা স্ট্রিপে ইসরায়েলি সেনার সামরিক অভিযানের বর্তমান পরিস্থিতি নিয়েও দুই রাষ্ট্রপ্রধান আলোচনা করেন। ফেসবুক পোস্টে লেখা হয়েছে, মিশরের প্রেসিডেন্টকে ফোন করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই রাষ্ট্রনেতা গাজা স্ট্রিপে ইসরায়েলি সেনার অভিযান এবং বর্তমান পরিস্থিতি জারি থাকলে কি বিপদ হতে পারে, সাধারণ নাগরিকদের জীবনে যুদ্ধের প্রভাব এবং নিরাপত্তায় এটি কি ঝুঁকি তৈরি করছে তা নিয়ে আলোচনা করেন। প্রসঙ্গত, গত 7ই অক্টোবর ইসরায়েলের উপরে মিসাইল হামলা চালায় হামাস। ওই হামলায় কমপক্ষে 1,400 নাগরিকের মৃত্যু হয়। পাল্টা জবাবে গাজায় আক্রমণ করছে ইসরায়েলি সেনা। সেই হামলায় কমপক্ষে 8,000 নাগরিকের মৃত্যু হয়েছে, যার মধ্যে অর্ধেকই শিশু। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।